আজ আমি আপনাদেরকে বলবো একটি তন্ত্র অর্থাৎ তন্ত্র আপনারা জানেন তো অঘড়ি বিদ্যা হচ্ছে মারাত্মক শক্তিশালী বিদ্যা হয়ে থাকে এবং তান্ত্রিকদের চেনেন যে কতটা সাংঘাতিক তারা হয়ে থাকে সেই অঘড়ি তন্ত্রের অন্তর্গত একটি বশীকরণের বিদ্যা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এবং এই বশীকরণটি কিভাবে করবেন কারো গায়ে যদি এই জল ছিটিয়ে দিতে পারেন বা এই জলটি খাইয়ে দিতে পারেন সে কিন্তু আপনার বসীভূত হয়ে যাবে কোন জল সেই জলটা কীভাবে তৈরি করবেন আমি বলে দেবো আপনাদেরকে জাস্ট আপনি জল তার গায়ে ছিটিয়ে দেবেন তাহলে সে আপনার বসীভূত হয়ে যাবে বা তাকে যদি খাইয়ে দিতে পারেন জলটি তাহলেও বসীভূত হয়ে যাবে এমনই এক শক্তিশালী জল আপনাদেরকে তৈরি করতে হবে সেই জলটি বশীকরণের জন্য প্রস্তুত হয়ে যাবে এবং সেই জল যার গায়ে ছেটাবেন বা যাকে খাইয়ে দেবেন সে তো আপনার বসীভূত হবেই আমি আপনাকে বলছি একদম হিম্মত থাকলে করবেন যদি আপনার মনে হিম্মত থাকে এবং সাহস থাকে এবং যদি জেদ থাকে যে আমি এই পশিকানটি করবই তাহলে আপনি কিন্তু করবেন এবং এই পশিকানটি কার উদ্দেশ্যে করবেন ভালো করে জেনে নিন যাত্রার উদ্দেশ্যে যে কোনো তন্ত্রমন্ত্র করা যায় না এটা কিন্তু মনে রাখবেন সমস্ত তন্ত্রমন্ত্র যাত্রার উদ্দেশ্যে করা যাবে না প্রকারভেদ থাকে এই তন্ত্রটি এর উপর ওই তন্ত্রটি ওর উপর এরকম প্রকার ভেদ থাকে তো এই তন্ত্রটি আপনি করতে পারবেন যে কোনো নারীর উদ্দেশ্যে অর্থাৎ যে কোনো মেয়ে যে কোনো মহিলার উদ্দেশ্যে করতে পারবেন সে বিবাহিত হতে পারে বা অবিবাহিত হতে পারে যুবতী হতে পারে কুমারী হতে পারে যে কোনো মেয়ে হতে পারে যে কোনো নারী হতে পারে তার উদ্দেশ্যেই এই বসীকরণের প্রয়োগটি করবেন আপনি একজন ছেলে হয়ে এই বস্ত্রীগণটি করবেন যে কোনো ধর্মের আপনি পুরুষ মানুষ হলেই এই বস্তিগণটি করতে পারবেন অনায়াসেই পারবেন খুবই সহজ কিন্তু যদি জেদ থাকে হিম্মত থাকে তাহলেই করবেন অবশ্যই আপনি করতে পারবেন ঠিক আছে যদি আপনি করব মনে করেন তাহলে দুনিয়ার কারো ক্ষমতা নেই আর যদি আপনি মনে করেন যে না করব না তাহলে আপনি পারবেন না আপনার জন্য তন্ত্রমন্ত্র নয় তন্ত্রমন্ত্র করতে গেলে একটু চেষ্টা করতে হবে মনের মধ্যে একটু চেষ্টা চাই জেদ চাই করার তবেই আপনি করতে পারবেন ঠিক আছে তন্ত্রমন্ত্র তো এই জন্যই তন্ত্রমন্ত্র তো ছেলেখেলা নয় তন্ত্রমন্ত্র যদি একবার সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফলাফল পাবেন মনের মধ্যে ধৈর্য বিশ্বাস ভক্তিটা অবশ্যই রাখতে হবে তো এই বস্তীকরণটি আপনি নিজের প্রেমিকা আপনার নিজের গার্লফ্রেন্ড আপনার বান্ধবী আপনার নিজের বিবাহিতা স্ত্রী অর্থাৎ ওয়াইফ বা যে কোনো স্কুল কলেজের অবিবাহিতা যুবতী কুমারী মেয়ের উদ্দেশ্যে আপনি করতে পারেন যে কোনো মেয়ে ঠিক আছে তো প্রেমিকা যদি আপনার ছেড়ে চলে যায় বা হয়তো আপনার কথা শুনছে না আপনি তাকে বসে আনতে চাইছেন করতে পারবেন আপনার নিজের বিবাহিত স্ত্রী অর্থাৎ আপনার ওয়াইফকে আপনি নিজের বসে আনতে চাইছেন করতে পারবেন এছাড়াও কোনো মেয়েকে আপনি ভালোবাসেন কিন্তু তাকে পটাতে পারছেন না বা সে আপনাকে পাত্তা দিচ্ছে না প্রেমের প্রস্তাব দিলে সে গ্রহণ করছে না বা সে আপনাকে সঙ্গে কথা বলছে না তো সেই মেয়ের উদ্দেশ্যেও আপনি করতে পারেন আপনার বান্ধবীর উদ্দেশ্যেও করতে পারেন এমনকি কোনো বৌদি বা ভাবি বা অন্য লোকের বিবাহিতা স্ত্রীর উদ্দেশ্যেও আপনি করতে পারেন এমনকি যুবতী কুমারী অবিবাহিতা মেয়ের উদ্দেশ্যে করতে পারেন তো যে কোনো নারী যে কোনো মেয়ে যে কোনো বয়সের হতে পারে যে কোনো মহিলার উদ্দেশ্যে করে দিন এই বর্ষীগণটি যদি আপনি তাকে নিজের কাছে পেতে চাইছেন বা তাকে নিজের প্রেমে পাগল্পনা করতে চাইছেন তাহলে আপনি এই বর্ষীগণটি করতে পারেন ঠিক আছে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি কাজ হবেই হবে কেন এইগুলো আসল এবং আদি তন্ত্রমন্ত্র ঠিক আছে অন্য কোথাও কিন্তু এই সমস্ত তন্ত্রমন্ত্রের বিদ্যা আপনি পাবেন না মাথা কুঁড়লেও আপনি অন্য কোথাও এই সমস্ত বিদ্যা পাবেন না আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি খুঁজে দেখুন কোথাও পাবেন না কোনো ইউটিউব চ্যানেলেও পাবেন না কোনো তন্ত্রশাস্ত্রেও পাবেন না আর কোনো তান্ত্রিকের কাছেও পাবেন না কেন এই সমস্ত তন্ত্র একমাত্র আমার কাছেই এই চ্যানেলের মাধ্যমেই পাবেন কেননা গুরুদেবের কাছ থেকে শিক্ষা গুরু পরম্পরায় পাওয়া আদি এবং আসল তান্ত্রিকদের থেকে সংগৃহীত করা তন্ত্র তাই আপনি একমাত্র এই চ্যানেলেই দেখুন আপনি আসল তন্ত্রমন্ত্র শিখতে পারবেন যেগুলো কাজ করবে সেই সমস্ত তন্ত্রমন্ত্র করুন উল্টো পাল্টা ইউটিউব চ্যানেল দেখে লাভ নেই উল্টো জায়গায় আপনি দেখে সময় নষ্ট করবেন না এই চ্যানেলটা দেখুন দেখবেন এই চ্যানেল দেখে যে সমস্ত তন্ত্রমন্ত্র করবেন সঠিকভাবে মনে বিশ্বাস সহকারে সেইগুলোই আপনি ফলাফল অবশ্যই পাবেন কেননা এই চ্যানেলেই আপনি আদি এবং আসল তন্ত্রমন্ত্র পাবেন তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন ঠিক আছে তো এই তন্ত্রটি আমি তো বলেই দিয়েছি আপনি যে কোনো ধর্মের পুরুষ মানুষ হলেই করতে পারবেন আপনি একজন ছেলে হলেই কাজটি করতে পারবেন তো এই বর্ষিকটির জন্য কি করতে হবে মন দিয়ে শুনবেন শুধু শুধু ভিডিও দেখে চলে যাবেন না আর ভিডিও কেটে কেটে টেনে টেনে দেখবেন না ঠিক আছে তাহলে পুরো শিক্ষাটা আপনি পাবেন না সঠিক শিক্ষা নিয়ে তন্ত্রমন্ত্র আপনাকে করতে হবে তবেই ফলাফল পাবেন আমি সবসময়ই বলে থাকি যে ধৈর্য ভক্তি রাখতে হবে তবেই আপনি ফলাফল পাবেন তন্ত্রমন্ত্র কেন তন্ত্রমন্ত্র ছেলে খেলা নয় কোনো খাবার নয় যা আপনার সামনে খাবার ধরে দিলেও আপনি খেয়ে নিলেন আপনার পেট ভর্তি হয়ে গেল এটা কিন্তু নয় তন্ত্রমন্ত্র কিন্তু অনেক সুন্দরভাবে ধৈর্য সহকারে সঠিক নিয়ম মেনে করতে হবে মানে একদম দিনক্ষণ সময় তিথি মেনে সঠিক পদ্ধতির মাধ্যমে প্রয়োগ করতে হয় তবেই আপনি ফলাফল পাবেন নাহলে কিন্তু মোটেই ফলাফল পাবেন না আমি কিন্তু বলেই রাখছি তাই সঠিকভাবে শিখুন আমার আমি যেগুলো বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে কয়েকটা মিনিটের তো ব্যাপার একটু ধৈর্যটা রেখে শুনুন না অবশ্যই আপনি শিখতে পারবেন ঠিক আছে তো এই তন্ত্রটি করার জন্য আপনাকে পাঁচটি প্রাণীর হাড় জোগাড় করতে হবে একটু কষ্ট করে আপনাকে জোগাড় করতে হবে ঠিক আছে একটু কষ্ট করে সময় নিয়ে আপনি জোগাড় করবেন অবশ্যই আপনি পেয়ে যাবেন কেননা যে করবো বলবে সে করেই ছাড়বে ঠিক আছে তো তান্ত্রিকেরা কী করে তারা তো অবশ্যই করবে বলেই তো করে তো তারা যদি পেয়ে যায় জিনিসগুলো আপনি কেন পাবেন না অবশ্যই পাবেন যদি আপনি করতে চান অবশ্যই আপনি পেয়ে যাবেন ঠিক আছে কষ্ট করলে কেষ্ট মিলবে অবশ্যই এবারে কী করতে হবে পাঁচটা প্রাণীর হার জোগাড় করতে হবে যেই প্রাণী অপঘাতে মৃত্যু হয়েছে নর্মাল ডেথ নয় কিন্তু অপঘাতে মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টাল ডেথ অপঘাতে মৃত্যু হয়েছে ঠিক আছে এই রকম প্রাণীর এরকম পাঁচটি প্রাণীর একটু করে হার আপনাকে জোগাড় করতে হবে কী কী প্রাণী ভালো করে শুনুন প্রথমটা হচ্ছে মানুষ এরকম মানুষ যে অপঘাতে মরেছে তার একটুখানি হার আপনাকে সংগৃহীত করতে হবে দু নম্বর হচ্ছে কুকুর এমন কোন কুকুর যে অপঘাতে মরেছে সেই কুকুরটির আপনাকে হার জোগাড় করতে হবে তিন নম্বর হচ্ছে হনুমান এমন কোন হনুমান যে অপঘাতে মরেছে সেই হনুমানের হাড় আপনাকে জোগাড় করতে হবে চতুর্থ হচ্ছে এমন কোনো সাপ অর্থাৎ সরীসৃপ সাপ সেই সাপটি অপঘাতে মরেছে সেই সাপের হাড় একটুখানি জোগাড় করতে হবে পঞ্চম হচ্ছে এমন কোনো পাখি যে কোনো পাখি সে অপঘাতে মরেছে এরকম পাখির হাড় আপনাকে জোগাড় করতে হবে তাহলে এই পাঁচ পাঁচজনের হাড় যে অপঘাতে মরেছে একটু করে সংগৃহীত করতে হবে আপনাকে কষ্ট করে একটু জোগাড় করে নেবেন এবার এই যে পাঁচটি প্রাণীর যে হাড় আপনার কাছে রয়েছে সেই হাড়গুলোকে একসাথে করবেন একসাথে হাড়গুলোকে করে একটা কালো কাপড়েতে আপনাকে বাঁধতে হবে একটা কালো কাপড়ের ওপরে রাখবেন পুরো কালো ঠিক আছে পুরো কালো একটা কাপড় তার উপরে এই পাঁচটি প্রাণীর হাড়কে রেখে কাপড়টিকে ভালো করে বেঁধে একটা পুঁটুলির মতো তৈরি করবেন একটা পুঁটুলির মতো আপনাকে তৈরি করতে হবে কালো কাপড়টি এইবারে ওই কালো কাপড়টি আপনার হাতে ধরে আমি যেই মন্ত্রটি একটু পরে স্ক্রিনেতে দেখিয়ে দেব সেই মন্ত্রটি আপনাকে জব করতে হবে কতবার একশো একবার ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান টাইমস একশো একবার আপনাকে জব করতে হবে বা তার বেশিও আপনি জব করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় মিনিমাম একশো একবার জব করবেন অথবা তার বেশিও আপনি জব করতে পারেন ঠিক আছে এইভাবে ওই পুঁটুলিটি মন্ত্রপুত করে এবারে ওই পুঁটুলিটি কি করবেন একটা বালতিতে আপনি জল নেবেন ঠিক আছে সেই বালতির জলে আপনি ডুবিয়ে রাখবেন ওই পুঁটুলিটা ঠিক আছে বালতির জলের মধ্যে ডুবিয়ে রাখবেন পরিষ্কার একটু জল নেবেন সে বালতির জলের মধ্যে ডুবিয়ে রাখবেন এবং মনে রাখবেন ওই জলে যেমন না কেউ হাত দিয়ে দেয় ঠিক আছে সুন্দরভাবে নিজের কাছে গোপনে রাখবেন এইভাবে আপনাকে কতদিন ডুবিয়ে রাখতে হবে তিন দিন তিন দিন কিন্তু ডুবিয়ে রাখতে হবে আপনিও হাত দেবেন না অন্য কেউ যেমন না হাত দিয়ে দেয় ঠিক আছে তিন দিন ওইভাবে পুঁটুলিটা ডুবিয়ে রাখতে হবে জলের মধ্যে এবার যখন তিন দিন হয়ে যাবে তারপরে ওই পুঁটুলিটা আপনি জল থেকে তুলবেন দিয়ে নিজের কাছে রেখে দেবেন যে কোনো তন্ত্রমন্ত্রই আবার কাজে লাগতে পারে ওই পুঁটুলিটা আপনি নিজের কাছে রেখে দেবেন ঠিক আছে এবার ওই যে জলটা যেই জলে আপনি ডুবিয়ে রেখেছিলেন ওই জলটাই কিন্তু বশীকরণে কাজে লাগবে ওই জলটা আপনি সামান্য পরিমাণে যাকে বশীকরণ করবেন তাকে যদি খাইয়ে দিতে পারেন বা যাদেরকে আপনি খাওয়াতে পারেন একজনকেও খাওয়াতে পারেন অনেকজনকেও খাওয়াতে পারেন বা আপনি যদি না খাওয়াতে পারেন তার গায়ে যদি ছিটিয়ে দিতে পারেন বা যাদের গায়ে আপনি ছিটিয়ে দেবেন একজনের গায়েও ছিটাতে পারেন অনেক লোকের গায়েও ছিটাতে পারেন অথবা খাওয়াতেও পারেন তাহলেই কিন্তু সে বা সেই সমস্ত লোকগুলো আপনার বসীভূত হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আমি একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমি যা বলি সেটা কিন্তু হবেই কিন্তু করতে হবে আপনাকে সঠিকভাবে এটা কিন্তু আমি দায়িত্ব নেব না সঠিকভাবে করার দায়িত্ব আপনার আমি শুধু পথটি বা পদ্ধতিটি বলে দিলাম ঠিক আছে করার দায়িত্ব আপনার আপনি যদি সঠিকভাবে মনে বিশ্বাস করে করতে পারেন তাহলে ফলাফল আপনার আপনিই বাজিকর। কেননা সেই নারী বা সেই মেয়েটি কিন্তু আপনার বসীভূত হয়ে যাবে সেটা একটা মেয়েও হতে পারে বা অনেকগুলো মেয়েও হতে পারে শুধুমাত্র নারী বা মেয়ের উদ্দেশ্যেই কিন্তু এই প্রয়োগটি করবেন এটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই এবারে মন্ত্রটি দেখিয়ে দেব বসি মন্ত্রটি তবে একটি অনুরোধ করব এই ধরনের তন্ত্রমন্ত্র টোটকা যদি আমার কাছ থেকে জানতে চান শিখতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি পেয়ে অল নোটিফিকেশান করে রাখুন এই চ্যানেলটি ফলো করুন দেখতে থাকুন কেননা এই সমস্ত তন্ত্র অন্য কোথাও আপনি পাবেন না খুঁজে দেখুন কোনো ইউটিউব চ্যানেলে কোথাও আপনি পাবেন না সেখানে আজে বাজে তন্ত্রমন্ত্র বলছে সেগুলো করলে কোনো ফলাফলই আপনি পাবেন না আমার এই চ্যানেলে যে সমস্ত তন্ত্রমন্ত্র দেওয়া হচ্ছে এগুলোই আসল তন্ত্রমন্ত্র এইগুলোই গুরুমুখীবিদ্যা তাই এই তন্ত্রগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন ফলাফল আপনি পাবেনই পাবেন এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি আপনাকে করে দেখুন তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে কাজ হলো কি হলো না এমন কোনো মাইকার লাল নেই যে বলতে পারবে যে কাজ হয়নি সবারই কাজ হয়েছে যারাই আমার এই তন্ত্রমন্ত্রগুলো করেছে ফলাফল পেয়েছে একদম গ্যারেন্টি দিয়ে বুক ঠুকে বলে দিচ্ছি কাজ করুন অবশ্যই যে কোনো তন্ত্রমন্ত্র আপনি এই চ্যানেল থেকে ফলাফল পাবেনই পাবেন তাই এই চ্যানেলেরই পাশে থাকবেন ঠিক আছে এইটিই দেখতে থাকবেন এবং এই হচ্ছে মন্ত্রটি কিন্তু এটি কিন্তু গুরু অনুমতি নিয়ে আপনাকে করতে হবে গুরুর পারমিশান বা অনুমতি না নিয়ে করলে কিন্তু কোনো রকম ফলাফল আপনি পাবেন না গুরুর অনুমতি নিয়ে তন্ত্রমন্ত্র করতে হয় আর এই সমস্ত তন্ত্রমন্ত্র আমি যেহেতু আপনাদেরকে শেখাচ্ছি তাই গুরুদেব হিসেবে আমাকেই মানতে হবে এবং আমার অনুমতি নিতে হবে আর অনুমতি নিতে গেলে আমি আপনাদেরকে কোনো টাকা পয়সাও চাইছি না কোনো গুরু দক্ষিণাও চাইছি না তার বদলে আমি কি চাইছি যে জন সাবস্ক্রাইবার আপনি আমার এই চ্যানেলেতে বাড়িয়ে দেবেন কিভাবে শেয়ার করে এই চ্যানেলের লিঙ্ক পঞ্চাশ জনকে গুনে একটু শেয়ার করে দেবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ নিজের ফেসবুক প্রোফাইল ম্যাসেঞ্জার বিভিন্ন গ্রুপে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দেবেন ঠিক আছে এবং তাদেরকে দেখতে বলবেন আর নিজেও দেখবেন ঠিক আছে আর অবশ্যই একটি লাইক দেবেন তাহলে আমি উৎসাহিত হব যে আপনারা দেখছেন আমি অবশ্যই আনন্দিত হবে এবং আপনাদেরকে আরও তন্ত্রমন্ত্র আমার কাছে বহু তন্ত্রমন্ত্র বিদ্যা রয়েছে সমস্তটাই আপনাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে শেখাবো তাই লাইক একটা অবশ্যই দেবেন এবং এই চ্যানেলে অনেক তন্ত্রের ভিডিও রয়েছে বহু ভিডিও রয়েছে এই চ্যানেলে একটু ঘেঁটে দেখে নেবেন এই চ্যানেলটা তাহলেই দেখতে পাবেন ঠিক আছে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিদিন ভিডিও পাবেন ধন্যবাদ